অভিষেক দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল পার্থ চট্টোপাধ্যায় বৈষ্ণব চ্যাটার্জি বাবাই দেবাশিস সহ মালা রায় তিনাঙ্কুর সমবেত আমার সকল ভাই ও বোনেরা দীর্ঘক্ষণ ধরে আপনারা মিটিং শুনেছেন এবং এর পাশেও আমরা মিটিং করে গেছি দুদিন আগে জাস্ট দুপদবে কাজেই প্রতিদিনই প্রায় এক কথা শুনতে শুনতে হয়তো আপনারা ক্লান্ত হয়ে গেছেন তাই আপনাদের ক্লান্তি আমি না বাড়িয়ে যেহেতু আমাদের দলের কথাগুলো সবটাই প্রায় পার্থ বা অভিষেক বক্সী দ্বারা কভার করেছে আপনাদের কাছে আমি এটুকুই বলবো ওদিকে আমার 71 নম্বর ওয়ার্ড আশুতোষ মুখার্জি রোড সাবারবান রোড ওদিকে হরিশ মুখার্জি রোড এদিকে আমার পদ্মপুকুর থেকে শুরু করে একেবারে ডাকপট্টি থেকে শুরু করে আমাদের চৌরাস্তার মোড় থেকে শুরু করে উড়িয়া পাড়া থেকে শুরু করে আমার ওদিকে ভবানীপুরের 72 নম্বরের ল্যাশ ডাউন থেকে শুরু করে বেলতলা থেকে শুরু করে পদ্মপুকুর থেকে শুরু করে গোলমাঠ থেকে শুরু করে প্রত্যেকটা এমনকি আমি প্রত্যেকটা পূজার নামও জানি প্রত্যেকটা ক্লাবের নামও জানি প্রতিবার আমি পায়ে হেঁটে হেঁটে দক্ষিণ কলকাতার বহু কেন্দ্রে পুজোয় আমার যাওয়ার সুযোগ হয় এবং ভবানীপুরের প্রত্যেকটা কেন্দ্রেই আমার যাওয়ার সুযোগ হয় আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সি যেটা করি আমি প্রয়োজন মতো যে সময় যাওয়া উচিত আমি ঠিক যাই কালী পুজোয় দেখা হয় দীপাবলিতে দেখা হয় ছট পুজোয় দেখা হয় গুরু গোবিন্দ সিং এর জন্মদিনে দেখা হয় জয় জগন্নাথে দেখা হয় বৌদ্ধ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি সবার সব প্রোগ্রামে দেখা হয় নতুন করে কোনো কথা নয় আমার মনে আছে যেদিন আমফান হচ্ছিল অনেক রাত পর্যন্ত চলেছে সেই ঘূর্ণিঝড় যখন ল্যাচটা এখান থেকে পুরো বিদায় নিয়েছে কলকাতা থেকে বেরিয়ে গেছে তখন আমি নবান্ন ছেড়েছি এবং তখন আমি ওই কাটোয়াকুট্টি লেনের ওখান দিয়ে শশী শেখর বসু রোডের ওখান দিয়ে বিজয় বসু রোডের ওখান দিয়ে মদন পাল লেনের ওখান দিয়ে একেবারে চালপট্টি থেকে শুরু করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে আমি এলাকাগুলো ভিজিট করতে করতে গেছিলাম যে কারো ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে কিনা কোনো কিছু হয়েছে কিনা রাতে অনেকের সাথে আমার দেখাও হয়েছিল এবং ওখানে মন্দির ভেঙে পড়ে গেছিল গাছ ভেঙে পড়ে গেছিল বাড়ি ভেঙে পড়ে গেছিল দোকান ভেঙে পড়ে গেছিল তারপরে পাড়ার ছেলেরা আমার সাথে দেখাও করেছিল আমি পরের দিন আবার গেছিলাম তারপরে ওদের ক্লাব ভেঙে গেছিল ওরা আমাকে বলল আমি যতটা দেখার করে দিয়েছি আপনারা জানেন যখন কোভিড চলছিল আমি নিজে আপনাদের তল্লাটে রেশন দোকান থেকে রেশন দোকান ঘুরেছি যাতে রেশনের জিনিস মানুষ পায় দু একটা কথা বলার মধ্যে বলা যেমন ধরুন দৈনন্দিন জীবনে এই যোগবাজার মার্কেটটা দেখছেন আমার প্রায় প্রায় আশা হতো কেন আলুর দাম বেড়েছে কিনা পটলের দাম বেড়েছে কিনা কেন বাড়ছে কেন জিনিসপত্র ঠিক মতো পাওয়া যাচ্ছে না অনেক সময় বর্ষা হলে চাষিদের জিনিসপত্রের দাম বাড়ে চাষিরাও অসুবিধায় থাকে তখন আমরা আবার সুলভ বাংলার গাড়ি করে আমরা হাফ দামে আমরা জিনিস রাস্তায় রাস্তায় বিক্রি করি এই কাজটাও আমরা করি কোভিডের সময় আপনারা দেখেছেন যখন ভয়ে রাস্তা থেকে কেউ বেরোয়নি সেই সময়ও কিন্তু আমি রাস্তায় একটার পর একটা এলাকা ঘুরে বেরিয়েছি পোস্তা বাজার পুরো বন্ধ ছিল সেই সময় পোস্তা বাজার যদি বন্ধ থাকতো আর তাহলে আপনারা কেউ কোনো দৈনন্দিন জিনিসপত্রের সামগ্রী আরে ও তো কালীঘাটে যাওয়ার কথা
নচিকেতা এসছে আমার অনেক অভিনন্দন এবং তুমি এই ড্রেসটা পরে জাগো দুর্গা গান গাইছিলে আমি দেখেছি তো খুব ভালো গগনে গেছিল গানটা দারুণ তুলেছ ফার্স্ট টাইমটা বিউটিফুল নচিকেতা কিন্তু দারুণ গান গাইছে মহালয়াতে স্টার জলসায় দেখাবে আমি দেখেছি ওর গান ও সবসময় আমাদের সাথে আছে এবং খুবই একজন প্রিয় এই জগতে একজন বিখ্যাত সঙ্গীতকার আমি নিশ্চয়ই ভবানীপুরে সে একটি গান তো অন্তত গিয়ে শোনাবে কারণ ওর এখান থেকে আবার কালীঘাটে যাওয়ার কথাও আছে আমি আপনাদের যে কথা বলছিলাম যে কোভিডের সময়ও একদিকে চেতলায় কত গরিব মানুষ আছে রেড লাইট এরিয়া থেকে শুরু করে তাদের কাছেও আমি গেছি যে তারা খাবার পাচ্ছে কিনা ঠিক মতো ট্রান্সজেন্ডার্স তাদের পর্যন্ত আমি গেছি যে তারা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা শশী পদাকে দিয়ে কলকাতা পুলিশকে দিয়ে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা সর্বত্র আমরা কিন্তু সাহায্য করেছি সবাইকে হকাররা দীর্ঘ দিন তাদের দোকান বন্ধ ছিল দীর্ঘ দিন তারা ইনকাম করতে পারেনি তাদেরও আমরা কোভিডের পরে 2000 টাকা করে দিয়েছিলাম এইরকম মনে রাখবেন সামান্য সামান্য সাহায্যেও কিন্তু অনেক কাজ হয় ভ্যাকসিন আমি আশা করি আপনারা বেশিরভাগ লোক নিয়েছেন যারা ভ্যাকসিন নিয়েছেন একটু হাত তুলে দেখান তো ভবানীপুরের যারা বাসিন্দা ভ্যাকসিন নিয়েছেন ও আমিও নিয়েছি হ্যাঁ নিশ্চয়ই সেজন্য বলছি যে সাবধানে থাকবেন ভালো থাকবেন ভ্যাকসিনটা নেবার অ্যাডভান্টেজ একটাই যেটা হচ্ছে দুটো ভ্যাকসিন নেওয়া থাকলেও যদি করোনা হয়ও তার অতটা মারাত্মক হয় না কিন্তু তবু নিজেকে সামলে রাখবেন একটা মাস্ক পরতে ক্ষতি কি আছে মনে রাখবেন আমি বারবার বলি যে কথাটা হয়তো বাচ্চারা বাইরে যায় না এখন স্কুল টিস্কুল বন্ধ বয়োজ্যেষ্ঠরা বাইরে যায় না কিন্তু যারা আমরা কাজকর্ম করি বাইরে যাই তারা বিভিন্ন জায়গায় মেলামেশা করি বাড়িতে ফিরে এসে বাচ্চাদের আদর করি মাকে জিজ্ঞেস করি মা কেমন আছো মার পাশে বসে একটু গল্প করি সুতরাং আমার থেকে কিন্তু রোগটা তাদের কাছে যাচ্ছে তাই আমাকেও সাবধানে থাকতে হবে এই জন্য বলি যারা বাইরে যায় আমরা এই জন্য সবজিওয়ালা থেকে শুরু করে আপনি যে বাজারে যাচ্ছেন মনে রাখবেন সবজিওয়ালা থেকে শুরু করে মৎস্য বিক্রেতা থেকে শুরু করে রেশন দোকান থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে হকার থেকে শুরু করে ট্রেডার থেকে শুরু করে গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সবাইকে আমরা ভ্যাকসিনেশন করে দিয়েছি এই জন্য করেছি তার কারণ তাদের কাছে প্রচুর মানুষ যায় প্রচুর মানুষের সাথে তাদের দেখা হয় বেচা কেনা হয় সুতরাং তাদের সাথেও যাদের যোগাযোগ হয় তারাও যাতে ভালো থাকে অনেক ইন্ডাস্ট্রিও অনেক বাজার আবার স্পন্সার করেছে অনেক চেম্বারও স্পন্সার করেছে যার থেকে আমরা বিভিন্ন বাজারগুলোতে স্যানিটাইজার দেওয়া মাস্ক দেওয়া এই সব প্রোগ্রামও আমরা করেছি এই নিয়ে চলছে আগামী দুদিন আবার একটু দুর্যোগের কথা আছে দুর্যোগ মানে আমার কাছে অত বড় কিছু খবর নেই আমপান বুলবুল বা ফণীর মতো কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছিল সেটা সমমঙ্গলের দিকে এদিকে আসতে পারে এবং তাতে একটু ঘূর্ণিঝড় বা একটু বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় সতর্ক থাকবেন অন্য কিছু নয় ইলেকট্রিকটা পারলে একটু অফ করে দেবেন কিছুক্ষণের জন্য যাতে বিদ্যুৎ চমকালে কোনো প্রবলেম না হয় এবং কর্পোরেশনকেও বলা হয়েছে সিএসসিকেও বলা হয়েছে সবাইকে বলা হয়েছে যাতে কারো কোনো প্রবলেম না হয় আপনারা জানেন আমি বারবার যে কথা বলেছি আজও বলছি আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি আমার ভবানীপুর কেন্দ্রটাই হচ্ছে একেবারে ছোটখাটো ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মিলায় না ভাই ভাই হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি যেখানে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকল বঙ্গ সব মানুষরা আছেন যারা বাত কহনে কা লিয়ে নেই চাতি হুইসি কে লিয়ে মে বহুত সারে মিটিং কিয়া আর হর জাগা মে ভবানীপুর
तो एक छोटा जायगा है, लेकिन आम जनता ज्यादा है। बहुत सारे जनता, बहुत कम्युनिटी, बहुत कास्ट, बहुत क्रीड हॉट स्टेट से रहता है। इनको साथ कम्युनिकेशन बढ़ाने के लिए मैं बहुत सारे क्षेत्रों में गया और बहुत सारे क्षेत्रों में आप लोगों साथ भेंट भी हुआ है। मैं तो जाते जाते पहचान गया है कौन कौन मीटिंग में आते हैं और कौन कौन मीटिंग में नहीं आते हैं। बहुत सारे मुख देख के हमको सकल भी हम पहचान गया है कि हर रोज मिलता है, हर रोज देखते हैं और रोज मीट करते हैं। इसी के लिए आप लोग अच्छा रहे, सुस्त रहे और लोकतंत्र में वोट देना आपका हक है। अगर आपको वोटिंग राइट्स नहीं रहेगा तो कोई दिन कोई कह सकता है आपका आधार कार्ड का जरूरत नहीं है। अगर वोटिंग राइट्स नहीं होगा, अगर वोट नहीं पड़े, अगर आपको वोट नहीं पड़े तो आपको कभी भी दिन ये जो बीजेपी गवर्नमेंट है, एक जुमला पार्टी है, एक गड़बड़ पार्टी है, या क्या करते हैं, एक डांसिंग ड्रैगन का नाम पे डांस करते हैं, ये कभी आपको एनआरसी का नाम पे आपको नाम कर देगा, कभी एनपीआर का नाम पे नाम कर देगा, कभी क्या का नाम पे नाम कर देगा। ऐसा ही है। और कोई इंसानियत के लिए इंसाफ आपको नहीं मिलेगा, मिलने वाला भी नहीं है। त्रिपुरा में कोई इंसाफ मिल रहा है? नहीं मिल रहा है। जिसको देखता है पीटता है। मैं आज एक वीडियो देखा, उधर का चीफ मिनिस्टर बोलता है कोर्ट क्या करेगा, हम ही पूरा पूरी सब है, हम जो करेगा कोर्ट वही करेगा, हम किसी को नहीं मानता। वो वीडियो मेरे को पास आए हुए है, मैं भी सबको दे देंगा। अगर एनीबॉडी इज इंटरेस्टेड तो है, आई कैन गिव इट। एनीबॉडी कैन गो फॉर डिफॉर्मेशन अगेंस्ट ऑफ यू एज अ चीफ मिनिस्टर। वॉट एवर यू हैव सेड, इट इज टू मच, इट इज ए डिवास्टेशन, स्पेशली फ्रॉम द जस्टिस लीगल पॉइंट ऑफ व्यू। हम कोई कानून के हम आलोचना कर सकते हैं, कोई जजमेंट में हम डिस्कशन करते हैं, जस्टिस के नहीं, लेकिन हम जजमेंट को कर सकते हैं। ये हमारा कानूनी हक है, लेकिन हम ही सब है और कौन कुछ नहीं है। सबको चैलेंज करते हैं, अपन का मीटिंग करते हैं तो 144 नहीं मानता है। अगर ओबीसी के लोग मीटिंग में जाता है तो 144 का नाम पे ये लोगों को पीटता है। ऐसा स्टेट है। और बंगाल में देखिए बीजेपी का जितना लीडर है कितना डांस करते हैं। डांस मतलब वो डांडी डांस नहीं, गुंडागर्दी करने के लिए हर एरिया में जाते हैं, हर क्षेत्र में जाते हैं, उल्टा पुल्टा बात करते हैं। और ऑल आउटसाइडर्स, दे आर नॉट इनसाइडर्स, ऑल आर आउटसाइडर्स। बाहर से आते हैं और बाहर से आके एरिया को भड़काते हैं। हम लोगों को पता है, हमरा चाहिए एक टुकड़े कान मुने दिले पाली जीते पड़े पाली जावे। तादे कतो कथा देखे लोगो कखनो ह्यूमन राइट्स पढ़ाचे, हाथे तो ह्यूमन राइट्स आछे, आमारो हाथे ह्यूमन राइट्स आछे, आमरा एगुलो करी ना, कोनो घटनाई घटलो ना। हेरे गियो लज्जा नहीं, निर्लज्ज दल हेरे गिये ह्यूमन राइट्स पाठिये, हेरे गिये एजेंसी धरछे, ভাবছে এইভাবে সবাইকে চমকাও ধমকাও, তাহলে কেউ আর বিজেপি বিরুদ্ধে বলতে পারবে না। গ্যাসের দাম 1000 টাকা করেছে, 10000 টাকা করে দাও, ডিজেলের দাম বাড়িয়ে দাও, পেট্রোলের দাম বাড়িয়ে দাও, নোটবন্দি করে দাও, পিএম কেয়ারসের নামে টাকা তোলো, সেই টাকার কোনো হিসেব চাই না, যা ইচ্ছে করে যাও, কেউ প্রতিবাদ করার থাকবে না। কোভিডে লোক মারা যাচ্ছে তো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, আরে আমরা ডেড বডি তুলেছি মঙ্গলবার বলে আমরা জানি, ক্রিমেশন পর্যন্ত করতে দেয় না। আসামে দেখলেন হি ইনহিউম্যান, একটা মানুষ মারা গেছে তার উপরে ওই যে ডান্সিং ড্রাগন, ডান্সিং ড্রাগন ডান্স করছে ডেড বডির উপরে দাঁড়িয়ে। থোড়া ভি শরম ওনা তো চাইয়ে, কোই শরম নেই হ্যায়, উসকা এক হি কাম হ্যায় উল্টা পাল্টা কেনা, দেশ কো বেচ দেনা, देश को खिलाफ में कहना, हिंदुस्तान को बेच देना। हम साफ साफ कहती हूँ कि हम लोग देश में इसी के लिए तृणमूल कांग्रेस कर रहा हूँ। भवानीपुर तो शुरुआत है, पहले चुनाव में आप लोगों ने बंगाल को जिता दिया,
এই চুনাও মেরি ভবানী পুষ্টে শুরু হাত হোগা আর ভারত বর্ষ মে হাম লোগ হর প্রান্ত মে হাম লোগ জায়েঙ্গে হাম লোগ করেঙ্গে আর হম করনে কে লিয়ে তৈয়ার এসি কে লিয়ে কোই কোই পার্টি কো আপ চমকাতা হ্যায় ও ধমকিনে ধমকানি সে বৈঠ জাতা হ্যায় হমকো বৈঠনে কে লিয়ে নেই হোগা আপ জেল মে ভেজোগে ভেজো কিতনা জেল হ্যায় হম দেখতা হ্যায় আপ কিয়া করোগে এজেন্সি ভেজোগে হাম লোগ কহতে হ্যায় না চোর কি মাই জোর সে বোলে মাদার অফ থিপস আর সাউথ মোস্ট व्हाट द मदर ऑफ थीफ दे आर साउटिंग मोस्ट अच्छा लगता है जो फोर्स देश के लिए काम करे उसको तृणमूल कांग्रेस पार्टी के खिलाफ में सबको ए टू जेड लेटर दे दो बीवी को दे दो बच्चा को दे दो स्कूल का दोस्त को दे दो पड़ा पड़सी को दे दो और वो लोग लाख लाख करोड़ रुपया कमाते हैं तो कोई कुछ नहीं होता है यही बात हो गया ना धनवान खजाना भरते हैं वो अभी धनवान हो गया है आम जनता के लिए हम नहीं कह रहा हूं धनवान खजाना भरते हैं और जनता रो रो कर तो ही शक्तिर होता है शहीद का तब्दीर होता है आप देखा नहीं जब कोविड हुआ था कितना मजदूर ने रास्ता में मर गया एक रियल भाड़ा भी नहीं दिया मैंने रेल भाड़ा दे के ले आया मैंने बस भाड़ा दे के ले आया बाहर में जो थे हमने गाड़ी भाड़ा दे के ले आया हमने काम दिया हम उसको रोटी दिया चावल दिया सब दिया हम कह सकते हैं लेकिन आप लोग नहीं कह सकते हैं कुछ नहीं किया है आप लोगों ने आप जिंदगी तोड़ ले सकता है आप जिंदगी देने नहीं सकते है यही तो आपका पार्टी है इसी के लिए बीजेपी पार्टी जैसा है हम 30 साल लड़ा सीपीएम का साथ क्या नहीं किया सीपीएम अत्याचार हम कांग्रेस छोड़ दिया था इसी के लिए कि कांग्रेस का साथ सीपीएम का अंडरस्टैंडिंग है अभी भी है बीजेपी का साथ भी है हम 30 साल कांग्रेस का साथ सीपीएम का साथ लड़ाई किया कैसे दिन गुजारा हम लोगों को पता है हमारा हॉर पार्टी का नेता को कमर में चोट है ऐसा कोई आदमी नहीं है जिसको नहीं पिटाया हर आदमी को पिटा तो अब भी हम लोग जिंदा है इसी के लिए कि हमारा ताकत का जोड़ है हमारा लड़ने के लिए हमारा हकीकत है लड़ने का हक हमारा है हम सच्चा दिल से लड़ते हैं हम सच्चा प्यार से लड़ते हैं जो सच्चा दिल से लड़ते हैं और डरफुक नहीं होता है और डरते नहीं है और मरते हैं लेकिन वो लड़ते हैं इसी के लिए इतना लड़ाई तो हम लोगों ने लड़ा रात बीजेपी जैसा कर रहा है पूरा देश बेच रहा है अगर हम लोग जिंदा है हमारा जनता जिंदा है तो हम लोग भी दिखाएंगे बीजेपी को देश से हटाना ये हमारा वादा है ये हमारा काम है ये हमारा अंगीकार है चाहे गुजरातियों पूछो गुजरात को सर्वनाश कर दिया इतना अच्छा स्टेट इतना अच्छा समुद्र है लेकिन लोगों को लोग ही नहीं मानता महाराष्ट्र में देखो हर रोज झगड़ा करते यूपी में देखो जो भी मर्जी करते कोई आदमी मर्डर होने का बात भी कोई आदमी को जाने नहीं देता है हथरस में एक दलित लड़की का साथ जो काम हुआ हम हमारा एमपी का टीम भेजा था घुसने नहीं दिया असम में एनआरसी में कितना लोगों को नाम मत दिया हमने हमारा टीम भेजा घुसने नहीं दिया दिल्ली में दंगा हुआ कितना लोग मरा जब दंगा होता है हमें नहीं देखता है हिंदू ना मुसलमान है सिख ना ईसाई है वो मंडिक है वो मनुष्य है वो एक मनुष्य है वो एक ह्यूमन बींग है वो मानुष आछे ओके देखते हबे मानविकतार दिक थेके तार पाशे कि दाड़ाते हबे अरे ना मानुष के मेल है मानुष के भालोबाशे ना আজকে বাংলা মনে রাখবেন কি নেই বাংলায় বলুন তো বিনা পয়সায় পড়াশুনো বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় রেশন বিয়ে হলে 25,000 টাকা এমনকি কেউ মারা গেলেও 2,000 টাকা এত স্কিম করেছি যে নতুন করে বলতে পারছি না স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দিয়েছি মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি চাষিদের জন্য কৃষক বন্ধু করে দিয়েছি অনেক স্কিম ভর্তি ভর্তি
এমন কোন জায়গা নেই যে আর জায়গা আছে সব জায়গায় মানুষকে সাহায্য করবার জন্য তার কারণ আমরা মানুষকে সাহায্য করবার জন্যই মা মাটি মানুষের সরকার মায়ের প্রতিটা ভালোবাসা মমত্ববোধ মনে রাখবেন স্বর্গাদপি করিয়সি তুমি মা তুমি মা জগৎ জননী তোমারই আশিসে তোমারও পরিষে ধন্য মমভূমি জন্মভূমি আমাদের মাতৃভূমি আমাদের কর্মভূমি আমাদের পিতৃভূমি আমাদের ধর্মভূমি আমাদের মাতৃভূমি এই জন্মভূমিকে ছেড়ে দিয়ে আমরা চলতে পারি না তাই দেশের ও দশের কাজ যারা করবে তারা রাজনীতিতে কাজ করবে হঠাৎ করে কোটি কোটি টাকা করলাম আর বেরিয়ে এসে হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে গেলাম আর ডান্সিং ডাগনের মতো ডেড বডির উপরে উঠে নাচতে শুরু করলাম এটা এটা পার্টির কাজ নয় পার্টির কাজ মানবতাকে সেবা করা মানুষকে সেবা করা সেটা হচ্ছে না এবং তাই মনে রাখবেন লড়াইটা আপনাদের সবাইকে নিয়ে করতে হবে এই লড়াইতে আপনাদের সবার সাথ চাই তাই বলি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই মোদের সংগ্রাম লড়াই মোদের বন্দে মাতরম লড়াই মোদের সুভাষচন্দ্র বোস লড়াই মোদের গান্ধীজি লড়াই মোদের সর্দারজি লড়াই মোদের বুদ্ধিস্ট লড়াই মোদের পারসি লড়াই মোদের হিন্দু লড়াই মোদের খ্রিস্টান লড়াই মোদের সবাই গুজরাটি হোক মারাঠি হোক পাঞ্জাবি হোক উড়িয়া হোক সবাই মনে রাখবেন এক জায়গা থেকে আরেক জায়গার সবচেয়ে ভালো সম্পর্ক আমাদের সকলের এই সম্পর্ক যেন টিকে থাকে আর যদি কোনো জায়গায় সম্পর্ক টিকে থাকে সারা দেশের মধ্যে মনে রাখবেন সেটা একমাত্র বাংলা আর তাই বাংলাকে শান্তি সম্মেলনে বিশ্ব শান্তি সম্মেলনে ডাক দেওয়া হয় আর যারা হিংসুকে তারা বলে না যাওয়া যাবে না ওটা নাকি ফিট নয় কোনটা ফিট কোনটা ফিট আর কোনটা আনফিট কে ঠিক করবে কে ঠিক করবে আমার ভালো বন্ধু আমি বুঝতে পারবো না তোমাদের বোঝাতে হবে অনেক স্টেট আছে যারা পারমিশন নেয় না আমি পারমিশন নেই বিকজ আই মেনটেন সাম কার্টিসি সাম ডিসিপ্লিন কি আমারা দেশ কা এক্সটার্নাল অ্যাফেয়ার্স কা সাথ হামারা রিশতা আচ্ছা রহে হাম দেশ কো খিলাফ মে কভি কুছ করতে ভি নেই হ্যায় আর জাতে ভি নেই হ্যায় হাম এক্সটার্নাল অ্যাফেয়ার্স মে অলওয়েজ সাপোর্ট দেতে হ্যায় বিশ্ব শান্তির বাত আমি এখান থেকে করছি বিশ্ব শান্তির আরেক নাম মানবতা বিশ্ব শান্তির আরেক নাম ভ্রাতৃত্ব বন্ধন বিশ্ব শান্তির আরেক নাম সম্প্রীতি বিশ্ব শান্তির আরেক নাম সংহতি বিশ্ব শান্তির আরেক নাম রাখি বন্ধন বিশ্ব শান্তির আরেক নাম ভাইফোঁটা বিশ্ব শান্তির আরেক নাম আমরা সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা সর্বধর্ম সমন্বয় সর্ববর্ণ সমন্বয় সর্বজাতি সমন্বয় সর্বকালার সমন্বয় সবাইকে নিয়ে থাকবো এটাই আমাদের অঙ্গীকার কোথায় আপনারা আমাকে চুপ করিয়ে রাখবেন নাইবা যেতে পারলাম সেখানে এখান থেকেই যা বলার বলবো একবার নয় হাজারবার বলবো আমি বিশ্ব শান্তি সম্মেলনকে স্বাগত জানাই আমার মন থেকে আমি তাদের তারা যেভাবে আমাকে ইতালি গভর্নমেন্ট স্পেশালি পারমিশন করে দিয়েছিল যাওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন এর আগে স্বামী বিবেকানন্দ শিকাগোয় যেখানে বক্তৃতা দিয়েছিলেন সেখানেও আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা জানেন আমার চীনে যাওয়ার প্রোগ্রাম ছিল আমি করিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছিল লাস্ট মোমেন্টে বন্ধ হয়ে গেছিল আমার কেমব্রিজে ভাষণ দেওয়ার কথা ছিল এরা বন্ধ করে দিয়েছিল সেন্ট স্টিফেন্স আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এরা বন্ধ করে দিয়েছিল আরে কটার বন্ধ করবে কটার বন্ধ করবে হাতে আঙুল গোনো আঙুল গুনে দেখো কটা বন্ধ করবে ক্ষমতায় আছো বলে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো আগামী দিন দেখবে ঝুড়িতে করে লাড্ডু নিয়ে যাচ্ছ একশোটা লাড্ডু রাস্তায় যেতে যেতে ঝুড়ির ফাঁক দিয়ে সব লাড্ডু পড়ে যাবে শুধু ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে আগামী দিন এই পরিস্থিতি আসবে এই পরিস্থিতির দিকে নজর রাখতে হবে তৃণমূল কংগ্রেস যখন ছোট ছিল মনে রাখবেন একটা মাটিকে আপনি দুটো হাতুড়ির বাড়ি মারুন মাটিটা গুঁড়ো হয়ে যাবে কিন্তু মাটিটা যখন পাথর হয়ে যাবে তখন কিন্তু আপনি পাথরটাকে দুটো হাতুড়ির বাড়ি দিয়ে ভাঙতে পারবেন না বড় পাথর তৃণমূলটা যখন ছোট ছিল গরু ছাগলে খেয়ে নেওয়ার ভয় ছিল আস্তে আস্তে ওটাকে মানুষ করে এমন করে দাঁড় করে দিয়েছি ইউনাইটেড নেশনস থেকে বিশ্ব শান্তি
সর্বোত্তর জয় তার জয় এই কারণে পার্টিটাকে দেখে জয় নয় জয় তার কাজের জন্য এবং এটা নিয়ে আমরা গর্ব করি না এটা নিয়ে আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে আরো বেশি করে আমাদের কাজ করতে হবে তাই আপনাদের কাছে আবেদন করব অনেকক্ষণ সময় আমরা নিলাম আমাদের আরেকটা মিটিং আছে কালীঘাটে আমার পরে নচি অবশ্যই একটা গান গাইবে ওর গান আমরা ভীষণ ভালোবাসি ভীষণ আজকে নয় ইভেন যখন আমরা কৃষক আন্দোলন করছিলাম আজকে সারা ভারতবর্ষে কৃষক আন্দোলন হচ্ছে আমরা তাদের সমর্থন করি এবং তিনটে বিল উইথড্র করার কথা আমরা বলছি আমরা অনেক দিন ধরে বলছি এবং আমি নিজেও অনেকবার তাদের ভাষণ দিয়েছি আমি একথা নিশ্চয় বলি আমরা নিজেরা 2011 সাল থেকে আসার পর থেকে আমরা বন্ধ সমর্থন করি না আমরা কোনো বন্দি কোনোদিন করি না পার্টির কেউ মারা গেলেও করি না কিন্তু ইস্যুটাকে আমি সমর্থন করি ইস্যুটাকে আমি সমর্থন করি তাই আমরা আওয়াজ তুলছি মিটিং থেকে যে কেন্দ্রীয় সরকার তিনটে বিল উইথড্র করো কালা কানুন মানছি না মানবো না কৃষকদের বিরুদ্ধে যে তিনটে বিল সেই তিনটে বিল উইথড্র করে কৃষকদের সম্মান দাও এবং এর জন্য দরকার হলে পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা যদি আমার যাওয়ার প্রয়োজন পড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত তার কারণ বাংলা মা আমাকে এই শিক্ষায় দিয়েছে আমি একটুকু পরে বলবো পাঞ্জাবিদের শায়রিতে আমার খুব পছন্দ আমি না বললে আমার কমপ্লিট হয় না তাই বলি হ্যাঁ আমার ভোট বক্সিদা মনে পড়িয়ে দিচ্ছি হুজুর লড়ছি আমি মনে পড়িয়ে দিচ্ছি বক্সিদা বলে না যার বিয়ে তার হুসনি পরাপরশির ঘুম নেই আমার ভোট তো আপনাদেরই ভোট আমাকে বক্সিদা মনে করিয়ে দিচ্ছে আমার বোতামটা আছে 1 নম্বরে বুঝলেন কিছু 1 নম্বরে যদি মেশিন খারাপ হয় লাইন দিয়ে ভোটটা দেবেন যদি বৃষ্টি হয় ওয়াটার প্রুফটা নিয়ে এসে ভোটটা দেবেন খবরপুর যেন 100 খবরপুর আমরা চাই এবার আপনারা পোলটা করুন প্রতিবার আমি দেখি 40% 50% লোকের ভোট হয় না প্লিজ দয়া করে ভোটটা দিন কারণ একটা ভোট আপনার আইডেন্টিটিকে রক্ষা করবে মনে রাখবেন একটা ভোট আপনাকে এনআরসি থেকে বাঁচাবে আপনাকে ক্যাপ থেকে বাঁচাবে আপনাকে এনপিআর থেকে বাঁচাবে এটা আপনার অধিকার আপনার হক একটা ভোট দিন সকলে যাদের কোভিড হয়েছে তারাও ভোট দিতে পারবেন তাদের লাইনটা 5:30 থেকে 6:30 আর বয়োজ্যেষ্ঠদের কি কোনো সিস্টেম করেছে পরে 22 হয়ে গেছে আচ্ছা তো যাই হোক আপনাদের সকলকে বলবো ভোটটা দয়া করে দেবেন সকাল সকাল বিজেপি নানা রকম ভাবে এবং সিপিএম কংগ্রেস ওটা হচ্ছে ওদের দুটো মানে তিনজন বুঝলেন তো একটা জগাই একটা গধাই একটা মাধাই মানে একটা বিজেপি একটা কংগ্রেস একটা সিপিএম এই তিনটে পাশাপাশি এই দুদিন অনেক রকম কাণ্ড করার চেষ্টা করবে কালকেই তো প্রচারের লাস্ট ডেট সেই জন্য সবাই মাথা ঠান্ডা রেখে তৃণমূল কুলকুল তৃণমূল কুলকুল সাধারণ মানুষ কুলকুল মাথা ঠান্ডা করে ভোটটা করে দিন আর তারপরে ভারতবর্ষটা আমাদের করতে দিন আমাদের দেখতে দিন স্যার ফরসি তো তোমার না আজ আমারা দিল মে হ্যায় দেখতে হ্যায় জোর কিসকা বাজুয়ে কা তিল মে হ্যায় এটা আমার খুব ফেভারিট শায়রি আমার আরেকটা ফেভারিট শায়রি হচ্ছে সব শিকাল জি আমার আরেকটা ফেভারিট শায়রি হচ্ছে রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি মোহব্বত এক সে হোতা হ্যায় হাজারো সে নেহি ইসি কে লিয়ে রোশনি তৃণমূল কংগ্রেস সে হোতা হ্যায় বিজেপি সে নেহি আর মোহব্বত জোড়া ফুল সে হোতা হ্যায় আর কিসি সে নেহি এ আপকো বোলনে কে লিয়ে মাই কাহিনি ইসকা সাথ সাথ মে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র 200 বছর পূর্ণ আজকে পবিত্র জন্মদিন বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের 201 আরে বাবা ঠিকই আছে 1 বছর আগে থেকে শুরু হয় সেই জন্য আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই বিজেপি ভাঙচুর করেছিল আমরা সেটাকে তীব্র নিন্দা করি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ও আমি তো জানতাম না কিন্তু আমি যে শাড়িটা পরে এসেছি দেখুন অওয়া লেখা আছে মিলে গেছে বর্ণলিপি বর্ণলিপি বর্ণ পরিচয় মিলে গেছে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বিধবা বিবাহ চালু মহিলাদের ছোটদের বিয়ে না দেওয়া এই যে কর্মসূচিগুলো আজকে প্রত্যেকটা কর্মসূচি কিন্তু আমরা চালাচ্ছি
প্রত্যেকটা কর্মসূচি। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ সকল মনীষীদের, গান্ধীজি, নেতাজি, পণ্ডিতজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আশুতোষ মুখার্জি, লালবাল পাল, বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে একেবারে ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে জয় জগন্নাথ থেকে শুরু করে জৈন মহাবীর জয়ন্তী থেকে শুরু করে বুদ্ধ থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রায়না ভাই ভাই, ত্যাগ কা নাম আয় হিন্দু, ইমান কা নাম আয় মুসলমান, প্যার কা নাম আয় ইসাই, আর শিখো কা নাম আয় বলিদান, ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান, আর ইয়ে হামারা প্যারা স্লোগান। আপন বাচ্চা রে সুন্দর রে, আপনাদের সবাইকে বলি মাথা উঁচু করে চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, মাথা উঁচু করে চলুন গান্ধীজির ভাষায়, মাথা উঁচু করে চলুন নেতাজি রবীন্দ্রনাথের ভাষায়, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেটা শির, অথবা আমার মাথা নত করে দাওকে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, অথবা প্রাণ ভরিয়ে তৃষা করিয়ে আরো 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 দাও প্রাণ, অথবা শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্তর বেগে ধাও ভাঙো, শোষণের কারাগার ভাঙো, শাসনের কারাগার ভাঙো, আর ইয়াদ করনা জব ঘায়েল হুয়ে হিমালয় খতরে মে পড়ে আজাদি, জব তাকতি সাস লড়েও ফির আপনি লাশ বিছা দি, সঙ্গীন পে ধর পর মাথা সো গয়ে অমর বলিদানি, জো শহীদ হুয়ে উনকি জরা ইয়াদ করে কুরবানি, এ মেরে বতন কুর লোগো। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা, আমার পিতৃস্থানীয় মাতৃস্থানীয়দের অনেক অনেক শ্রদ্ধা, সাত শ্রীকালজি, আমি আপনাদের নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা, সব কিছু বলে কেনছো ভালছো সব কিছু বলে আমি সবাইকে বলি আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, ডান্ডি নাচের অভিনন্দন রইল, দুর্গা পূজার অভিনন্দন রইল, কালী পূজার অভিনন্দন রইল, দেওয়ালির অভিনন্দন রইল, বিশ্বনবী দিবসের অভিনন্দন রইল, বড়দিনের শুভেচ্ছা রইল, ছট পূজার অভিনন্দন রইল, নবরাত্র আমাদের যেটা নবরাত্রি শুরু হচ্ছে তার শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকুন, মা আপনাদের মঙ্গল করুন, ওম জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহাশেধা নমস্তুতে, মা আপনাদের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখন নচি একটু বসুন, নচির কান্না শুনে আমরা ছাড়ছি না, বক্তব্যের পরে কোনো গান হয় না, আমি দু লাইন শোনাচ্ছি।